कूष्म शंकाशं कश्यपेयं महादूतिं सर्वपाप भावकनं प्रणतस्मे दिवाकरम्। एही सूर्य से ते सेजरं एही सूर्य महातेज पुंजकाय सर्व पाप विघ्नाय प्रणतस्मि दिवाकरम्। संकीर्तन पीता श्री कृष्ण चैतन्य संकीर्तन जोग्ये तारे जे भजे से हाय धन्य। जय निताय जय गौर हरे कृष्ण। এই মধ্যাহ্নকালীন সময়ে মাখালতলার শ্রী শ্রী মন্দির সংলগ্ন শ্রীহরিসভায় সমাগত সমাগতা আহূত অনাহূত অভ্যাগত পরম পরম সাধু গুরু পরম বৈষ্ণব এবং বৈষ্ণবীগণ সবাই যুগল চরণে এই অধম কৃষ্ণপদ হালদারের রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। যারা কাছে আছেন যারা দূরে আছেন যারা মন দিয়ে শুনছেন যারা অমনোযোগী হয়েও শুনছেন কারণ হরি কথা শুনলেই মঙ্গল হয় শ্রবণ মঙ্গলম। বিশেষ করে দুটি কারণে এই সময়টা খুবই মঙ্গলময়। দুটি কারণে প্রথম কারণ হচ্ছে রাস পূর্ণিমার একটা গন্ধ আছে। রাস পূর্ণিমার লগ্ন চলছে আর সেই সময়ে সঙ্গে সঙ্গে এখন সূর্যগ্রহণের একটা শুভ লগ্ন চলছে। সূর্যগ্রহণ চলছে, ভগবান শ্রীকৃষ্ণ এই যে মহা তেজপুঞ্জকায় সূর্যদেবকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন জগতের শিক্ষা দেবার জন্যে। এমনকি শ্রীমতী রাধারানী পর্যন্ত বৃন্দাবনের মাটিতে প্রতিদিন আজও আজও লীলা করে গোরা রায়, আজও লীলা করে শ্যাম রায়, আজও নিত্য রাস লীলা হয়, আজও গোধূলি গায়ে মাখি গোবিন্দ শ্যাম রায়, আজও গোধন চড়ায়, আজও মুরলি বাজায়, নিত্য নিত্য লীলাগুলি বৃন্দাবনে আজও হয়। কোনো কোনো ভাগ্যবান সেই নিত্য লীলা শুধু শোনা নয়, কানে শোনা নয়, মা দেখিবারে পায়। তো এই সময়ে বৃন্দাবনের মাটিতে ব্রজবাসিনীরা এই সময়ে আপনারা যদি বৃন্দাবনে যান তাহলে লক্ষ্য করবেন বৃন্দাবনের একটি জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে সূর্যঘাট, যেখানে আছে সূর্য ঢিলা। হ্যাঁ, ওখানে বলে টিলা, আমরা বাংলায় বলি ঢিলা। এই যে সূর্য টিলা আছে সেই সূর্য টিলা হচ্ছে যমুনার তীরে, আর সেই যমুনার তীরে সূর্য টিলায় বৃন্দাবনের ব্রজবাসীরা উপোস করে ব্রত উদযাপন করে সেখানে সূর্যদেবের পুজো করেন প্রতিদিন দুপুরে। এই সময় যেহেতু সূর্যগ্রহণের পূর্ণ লগ্ন চলছে, রাস পূর্ণিমার একটি গন্ধ আছে। শাস্ত্রে বলছেন সময় কালোচিত লীলা স্মরণ করা উচিত। কি বললেন? সময় কালোচিত লীলা স্মরণ করা উচিত। পূর্ণিমা একদিকে, অন্যদিকে সূর্যগ্রহণ। তাই আমরা সূর্যদেবকে নিয়েই আজকে বৃন্দাবনের রাধা কৃষ্ণের লীলা গান আস্বাদন করব। যে লীলাটি আজকে গৌর সুন্দর, আজ থেকে প্রায় 500 বছর আগে এই দুপুরবেলায় শিবা সঙ্গম থেকে অনুরাগী ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে
তিনি আজকে উপস্থিত হয়েছেন পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে। কারা সঙ্গে আছেন? অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, ছয় চক্রবর্তী, চৌষট্টি মহন্ত, যাদেরকে আপনারা ভোগ লাগান, মালসা ভোগ দেন, সেই গৌর অনুরাগী ভক্তবৃন্দ। শ্রী গৌরাঙ্গের আদেশ অনুক্রমে আজ মধ্যাহ্ন সময়কালে এসে দাঁড়িয়েছেন কুলুকুলু নাদে বয়ে যাওয়া পতিত পাবনী গঙ্গার তীরে। গঙ্গা বইছে, গৌরসুন্দর গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন, ভঙ্গিমাটি আস্বাদন করুন। আমরা আমাদের দেহস্থিত অন্তরস্থিত মনগুলোকে সুরধুনি গঙ্গার তীরে নবদ্বীপের ঘাটে নিয়ে এই লীলার আস্বাদন করব। যিনি রাধা তিনি কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণ আবার একত্রিত হয়ে চিন্ময় সচ্চিদানন্দ রস বিগ্রহ শচীনন্দন গৌরাঙ্গ। কখনো তিনি ব্রজভাবে, কখনো রাধাভাবে, কখনো কৃষ্ণভাবে বিভোর। কখনো তিনি কৃষ্ণ, যেহেতু তার ভিতরে কৃষ্ণ আছে। কখনো তিনি রাধা, যেহেতু তার ভিতরে রাধা আছে। এখন হচ্ছে গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্র নয়। যদি কৃষ্ণভাবে বিভোর হন তাকে বলা হয় গৌরচন্দ্র, পুংলিঙ্গ। আর যদি রাধাভাবে বিভোর হন তাকে বলে গৌরচন্দ্রিকা, স্ত্রীলিঙ্গ। গৌর সুন্দর এখন রাধাভাবে বিভোর হয়েছেন, গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন। আজ থেকে 500 বছর আগে সেই মধ্যাহ্নকালীন গৌর রূপ ও দর্শন পূর্বক বৈষ্ণব পদকর্তা লেখনী ধারণ করেই বৈষ্ণব রসশাস্ত্রে পদাবলী গ্রন্থে আজ থেকে 500 বছর আগে তিনি এই গান রচনা করলেন, বিশুদ্ধ বাংলা ভাষায় লেখা। আমরা যে বাংলা ভাষাগুলো ব্যবহার করি সেগুলো গোদা বাংলা, বলতে হয় তাই বলি। কিন্তু বৈষ্ণব কবিরা যে ভাষাগুলি ব্যবহার করেছেন বিশুদ্ধ বাংলা ভাষা। এক লাইন বলছি, প্রথম লাইনটা বোঝার চেষ্টা করুন। হেম সঙ্গে অতি গোরা, সুমধুর হাস থোড়া, জগজন নয়ন আনন্দ। কি বুঝলেন? বাংলা ভাষা কিন্তু হেম সঙ্গে, হেম মানে সোনা, তার সঙ্গে, সঙ্গে মানে সঙ্গে, সোনার সঙ্গে যদি তুলনা করো, তুলনা মানে তুলনা করো, যদি পরীক্ষা করে দেখো দুটোকে এক জায়গায় রেখে, একদিকে গৌরাঙ্গ একদিকে সোনা। সুমধুর হাসো থোড়া, একটাই তফাৎ পাবে, একটাই পার্থক্য পাবে, সোনা যত মূল্যবান হোক না কেন। এখন 50 ছাড়িয়ে গেছে ভরি, হলে কি হবে? সোনা যেটা পারে না আমার গৌর সেটা পারে, গৌরাঙ্গ তো কাঁচা সোনার, গৌর যেটা পারে এই জগতের। সোনা যত মূল্যবান হোক, তার দাম যত থাক, কদর যত থাক, সোনা কিন্তু তা পারে না। কি? সোনা কিন্তু হাসতে পারে না। সোনার হাসি কেউ দেখেছেন? যত সুন্দর ছেলে হোক আর সুন্দরী মেয়ে হোক, রাগ করবেন না যেন, আমি লক্ষ্য করে দেখেছি, তার সুন্দরত্বের প্রকাশ হয়, বিকাশ হয় কিন্তু এই মুখে, নাকি? সুন্দর ছেলে সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু মুখটা যদি গোমড়া মুখ হয়, ও রূপের কোনো মূল্য নাই। হ্যাঁ, আর কালো ছেলে হোক, এই তো আমি কৃষ্ণপদ হালদার, আমিও তো কালো, কিন্তু কালো ছেলে হলে কি হবে, তার মুখে যদি সবসময় হাসি লেগে থাকে, সেই মুখটা বারবার দেখতে ইচ্ছা করে। তো সোনার যত মূল্য থাক, সোনা তো আর হি হি করে হাসতে পারে না, কিন্তু আমার গৌর সুন্দর হাসছে। সুমধুর হাসো থোড়া, হাসো থোড়া, থোড়া মানে কি? না, ফুলের তোড়া নয়, থোড়া, থোড়াটা হচ্ছে আবার হিন্দি শব্দ, অল্প।
অনেকে হাসেন, রাগ করবেন না, কিন্তু হাসির হাসির মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, হাসির কোয়ালিটি আছে। সব হাসি কিন্তু দেখতে ইচ্ছে করে না। অনেকে দেখবেন মুখটা এইরকম বড় করলো, হা 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 হা, ভালো লাগে না। কি কিছু কিছু হাসি আছে না, শুনলে আর দেখলে বমি পায়। কিন্তু সবচেয়ে মিষ্টি হাসি কোনটা বলুন তো? এই দিকে আমার দিকে তাকান, ঠোঁট দুটো বেশি ফাঁক হবে না, দাঁতটা সামান্য দেখা যাবে। একে বলে মৃদু হাসি, মুচকি হাসি। এই যে মৃদু হাসি আমার কৃষ্ণের মুখে আছে সবসময় দেখ, মৃদু হাসি দেখলে প্রাণ জড়িয়ে যায়। থোড়া অল্প হাসি যা দেখে, জগজন নয়ন নয়ানন্দ, জগজন জগজন নয়ন নয়ানন্দ। যে মৃদু হাসি দর্শন করে, কে না আমার গৌরাঙ্গ, এই দুপুরবেলায় গঙ্গার তীরে দাঁড়িয়েছেন, সূর্যের আলো এসে গৌরাঙ্গে পতিত হয়েছে, গৌরাঙ্গের গায়ে সূর্যের আলো লেগেছে, আর যেহেতু তিনি কাঁচা সোনা, মায়েরা কাঁচা সোনা দেখেছেন কোনোদিন? এই যে হাতে কানে নাকে গলায় যে সোনার ভূষণ অলংকার পরেছেন, জানবেন এটা কাঁচা সোনা নয়, এটা পাকা সোনার গিনি, পাকা সোনার গয়না। কাঁচা সোনা যদি দেখতে হয় তবে স্বর্ণকারের বাড়ি যেতে হবে বা দোকানে। সোনাকে যখন পোড়ায় তো, ওই যে প্রদীপের আলোয় পোড়ানো হয়, সোনা যখন পুড়ে যায়, সোনা তখন আর শক্ত থাকে না, তরল হয়ে যায়। পদ্মপত্রের জলের ন্যায় সোনা তখন টলমল করে ওই পোড়া কাঠের উপর। সোনার এই তরল দশাকে বলা হয় কাঁচা সোনা। খবরদার, কাঁচা সোনা যেন হাতে নেবার চেষ্টা করবেন না, বিপদের শেষ নেই, প্রচণ্ড গরম। ওই কাঁচা সোনার সঙ্গে খাদ যুক্ত করে তবে পাকা সোনার গয়না হয়। অর্থাৎ জগতের যে সোনা তাতে খাদ আছে, গয়না খাদ আছে, নাকের দুল না নাকের বেসর খাদ আছে, কানের দুল খাদ আছে, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো খাদ নেই। যে রূপ দেখে জগজন নয়ন আনন্দ, বৈষ্ণব কবি কত বড় বড় তারা পণ্ডিত দেখুন, বলছে গৌরাঙ্গের রূপ দেখে জগজন মানে সাধারণ মানুষ বা ভক্তের আনন্দ হলো। কোথায় আনন্দ হলো এইখানে বুঝতে হবে, এইটাই বৈষ্ণব পদা বলি, এটাই কীর্তনের আদি রস। কোথায় আনন্দ হলো? এই যে আপনারা গান শুনছেন, ভালো গান শুনলে আনন্দ হয়, কোথায় আনন্দটা আগে হয় সেটা জানতে হবে। ভালো গান শুনছেন, কোথায় আনন্দ হচ্ছে বলবেন? মনে আনন্দ না, মন আনন্দিত হবার আগে আরেকজন আনন্দ পাবে, সে আনন্দ না পেলে মন আনন্দ পাবে না। সে কে? ভালো গান শুনলে আগে আনন্দ পাবে আমাদের কান। গানটা শুনে যদি কান না আনন্দ পায়, কানে যদি ভালো না লাগে, প্রাণে ভালো লাগবে না, নাকি? তো ভালো কিছু দেখলে, ভালো রূপ দেখলে আগে আনন্দ পাবে কে? জগজন নয়ন আনন্দ। চোখ আনন্দিত হবে আগে, আগে চোখ আনন্দ পাবে, সেই আনন্দটাকে চোখ মনের কাছে পাঠিয়ে দেয় যে বাহ কি সুন্দর ফুল দেখলাম, কি সুন্দর দুল দেখলাম, কি সুন্দর কাপড় দেখলাম ইত্যাদি, কি সুন্দর রূপ দেখলাম। আর গৌরাঙ্গের সেই রূপ দেখে জগতের সকল জীবের নয়নে আনন্দিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৈষ্ণব কবি লিখছেন, হবে না কেন,
যে গৌরাঙ্গ গঙ্গার তীরে দাঁড়াই আছে, দাঁড়াই আছে, এ তো রক্ত মাংসের গৌর নয়, এ তো কাঠের গৌর নয়, মাটির গৌর নয়, এই গৌর কি দিয়ে গঠিত জানো? জগতে যত প্রেম আছে, ভালো করে শুনতে হবে, এই যে আমাদের মন্দিরে যে বিগ্রহ আছে এটা মাটির তো নাকি? হ্যাঁ মাটির তো, হ্যাঁ মাটির, তাহলে বিগ্রহ মাটির হয়, কাঠের হয়, পিতলের হয়, পাথরের হয়, অনেকে সিমেন্টেরও করে, কিন্তু আজকে যে গৌরাঙ্গের রূপ আমরা দেখছি গঙ্গার তীরে সেটা এই সমস্ত বস্তু দিয়ে নয়, কি দিয়ে তৈরি? পিরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো ওই ছন প্রতিঙ্গ বন্ধ, প্রেম দিয়ে গৌর নির্মাণ করা হয়েছে, সেই জন্যে তার নয়নের দিকে তাকালেও প্রেম সৃষ্টি হয়, তার মুখটা দেখলেই প্রেমের উদয় হয়, ভালোবাসতে ইচ্ছা করে, তার উদর দেখলে প্রেম করতে ইচ্ছা করে, তার চরণ দেখলে প্রেম করতে ইচ্ছা, প্রীতির মূরতি, গোটা দেহটা প্রীতিময়, প্রীতি মাখা, প্রীতি ভরা আমার গৌরাঙ্গ। ঠিক যেমন বিয়ে বাড়িতে তত্ত্ব পাঠায় দেখেছেন, তত্ত্ব আগেকার দিনে এসব বেশি ছিল না, এখন তত্ত্বের অনুষ্ঠান সাংঘাতিক অনুষ্ঠান, একটু সম্ভ্রান্ত পরিবারে যখন বিবাহ হয় না, বিবাহ অনুষ্ঠানের মতোই তত্ত্বের অনুষ্ঠান খুব আনন্দমুখর, তত্ত্বে অনেক কিছু পাঠানো হয়, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তত্ত্ব কখন আসবে সেই প্রতীক্ষায় প্রহর গোনে, বাচ্চাগুলো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি তত্ত্ব পাঠানো হয়, ওই তত্ত্ব কখন আসবে পথের সামনে দাঁড়িয়ে থাকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, কেন ওরা এত ইন্টারেস্টেড? কেন? আসলে ওই তত্ত্বের সঙ্গে মিষ্টি আসে, মিষ্টি, যেটা বাচ্চাদের খুব লোভনীয়, ওই মিষ্টিটা খাবার জন্যে বাচ্চারা কিন্তু ওত পেতে বসে থাকে। এখন মিষ্টি একরকমের হয় না, এখনকার দিনে দেখবেন বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ডিজাইনের মিষ্টি পাঠানো হয়, যেমন ছানার মিষ্টি, কিন্তু ছানার মিষ্টির তৈরি মাছ, মাছ, ছানার মিষ্টির তৈরি জাহাজ, ছানার মিষ্টির তৈরি পদ্মফুল, ছানার মিষ্টির তৈরি শাঁখ, শঙ্খ, আসলে দেখতে শাঁখের মতো কিন্তু খেলে মিষ্টি লাগে, আবার ছানার মিষ্টির তৈরি বরবৌ, একদম দেখতে যেন বরবৌ কিন্তু সেটা মিষ্টি। এখন বরবৌ, ছানার বরবৌ যখন এসেছে বাচ্চারা সব গিয়ে খাবে বলে মিষ্টি খেতে গেছে, তো একটা বাচ্চা বলছে কাকা আমি বরের মাথা খাবো, তুই বরের মাথা খাবি? আরে বাবা ওটা তো মিষ্টি। তা বরের মাথাটা ভেঙে দেওয়া হয়েছে, সে বরের মাথা খাচ্ছে, আরেকজন কেঁদে কেঁদে বলছে ও যদি বরের মাথা খায় আমি তাহলে বইয়ের মাথা খাব, তো তাকে বইয়ের মাথা দেওয়া হয়েছে, কেউ হাত খাচ্ছে, কেউ পা খাচ্ছে, কেউ মাথা খাচ্ছে, মিষ্টি তো, তো যে বরের মাথা খাচ্ছিল সে যে বইয়ের মাথা খাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, এই বল তুই তো বরের মাথা খাস? হ্যাঁ। তা বইয়ের মাথা তো বেশ ভালো মিষ্টি, তা বরের মাথা কেমন খেতে? বললো এটাও মিষ্টি। বলে একটু দে দেখি, খেয়ে দেখি। উমা খেয়ে দেখছে, বইয়ের মাথা খেতে যেমন টেস্ট আস্বাদন, বরের মাথাও তেমন, এটা কি হলো? এক কেন? যিনি বিতরণ করছিলেন দেখলো বাচ্চাদের মনে একটা কৌতূহল, এই কি হয়েছে? বলে দেখো না, মাথা খাচ্ছি যা লাগছে, পা খাচ্ছি সেই একই লাগছে, হ্যাঁ যা খাচ্ছি সব এক লাগছে। বলছে ওরে পাগল, শোন, একটা মিষ্ট ডেলা অর্থাৎ ছানার মিষ্টির পিণ্ড থেকে ছাঁচে ফেলে বরবৌ তৈরি করা হয়েছে, যেখানে খাবি, মাথা হোক, পা হোক, হাত হোক, বুক হোক, যেখানে খাবি
একই রকম আস্বাদন লাগবে, কারণ গোটাটাই তো একই মিষ্টি দিয়ে তৈরি। কেন বললাম? যেন বিধাতা পুরুষ ভক্তিরূপী ছাঁচে ফেলে জগতের সমস্ত প্রেমগুলোকে নিয়ে ওই ভক্তির ছাঁচে ফেলে এই গৌরাঙ্গ মূর্তি নির্মাণ করেছেন। প্রেমের ছাঁচে ফেলে গৌর মূর্তি নির্মাণ করেছেন, সেই জন্যে যেখানে প্রতি অঙ্গ বন্ধ, এই যে বলছে ওই ছন্ন প্রতি অঙ্গ বন্ধ, প্রত্যেকটা অঙ্গে কৃষ্ণ প্রেমের ছোঁয়া আছে। আর শুধু তাই নয়, আজকে গৌরাঙ্গকে দেখে কি মনে হচ্ছে জানো? আজও কি যে আজও কি নব আজও কি নব, এটা কীর্তনের একটি বিশেষ তালে গাওয়া হবে, দোঠকি দোঠকি তাল। আজও কি নব দীপ চন্দ আমার প্রেমের গোড়া, আজও কি নব দীপ চন্দ সজনে রে, দেখ দেখ আজও কি নব দীপ চন্দ প্রীতি। আস্তে 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 বসুন, বসে যান সব বসে। বলছে সুরধুনি গঙ্গার তীরে আজও কি নবদ্বীপ চন্দ্র, মানে গঙ্গার তীরে যেন চাঁদ নেমে এসেছে। ব্যাকরণে একটা কথা আছে, বক্তা যেটা বলে শ্রোতা যদি তার উল্টো বোঝে তাকে বলা হয় বিরুদ্ধ মতি দোষ। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছেন, বিরুদ্ধ মতি দোষ বলা হয়, বক্তার কথা যদি শ্রোতা উল্টো বোঝে। এই যে বলছে গঙ্গার তীরে আজকে চাঁদ নেমে এসেছে, এটা আপনারা একটু উল্টো বুঝতে পারেন। কেন? আচ্ছা মায়েরা, চাঁদ কখন দেখা যায়? আস্তে, ছোট্ট প্রশ্ন, চাঁদ কখন দেখা যায়? এই যে দিনের বেলা যেমন সূর্য উঠেছে আর সূর্যগ্রহণ চলছে, তেমন চাঁদ কখন দেখা যায়? না রাত্রিবেলায়। এটা কিন্তু যথার্থ উত্তর হলো না। চাঁদ শুধু রাত্রিবেলায় দেখা যায় না, চাঁদ দিনের বেলাতেও দেখা যায়, তাই না? কখনো সকনো দেখবেন তিথির গণ্ডগোলে সকালবেলায় এদিকে সূর্য উঠেছে, আবার ওদিকে দেখবেন পশ্চিম গগনে চাঁদ দেখা যাচ্ছে, সে তখনও ডোবেনি। এখন একই আকাশে চাঁদ সূর্য দুজনকে দেখা যায় সকালে, অনুরূপভাবে আবার বিকালেও তাই। হ্যাঁ বিকালেও তাই, বিকালবেলা দেখবেন গোল থালার মতো সূর্য ডুবে যাচ্ছে, এখনো ডোবেনি, এদিকে পূর্ব গগনে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু সেটা সকালে আর বিকালে। দুপুরবেলা কোনো দিন চাঁদ সূর্য একসঙ্গে দেখা যায় না, কিন্তু আজকে বৈষ্ণব কবি বলছেন আজকে দুপুরবেলায় সূর্য আর চাঁদ একসঙ্গে, আকাশে সূর্য আর নদীয়ার মাটিতে চাঁদ, সেই চাঁদ কিন্তু গগনের চাঁদ নয়, আকাশের চাঁদ নয়, যে চাঁদে জগৎ আলোকিত হয় সে চাঁদ নয়। আজকে যে চাঁদ দেখছেন এ চাঁদ হলো নিষ্কলঙ্ক, ষোলো কলায় পরিপূর্ণ, শচী গর্ভসিন্ধু হতে উদয় হওয়া আমার গোরা চাঁদ। দেখো দেখো
कामिनी काम कोली तो तछु मानुष कामिनी काम कोली तो तछु बलिहारी काम कोली तो तछु मानुष गतियो छो गज जिने मंद मंद गति छो गज जिने मंद खूब खूब दामी दामी भाषा तो व्यवहार करेछेन एगुलो एकटु मन दिए शुनते हबे मा समयटा जदिओ दुपुर तो এই সময় একটা যুগ ভোগ হচ্ছে এই যে বারোটা এই সময়ে দাপর চলছে সকাল ছটা থেকে নটা হচ্ছে কলিযুগ আর সত্যযুগ উল্টো দিক থেকে ত্রেতা চলছে সকাল ছটা থেকে নটা এটা হচ্ছে সত্যযুগ নটা থেকে বারোটা ত্রেতা বারোটা থেকে তিনটে হচ্ছে দাপর আর তিনটে থেকে ছটা হচ্ছে কলিযুগ ওই জন্যে কলিযুগে হরিনাম শ্রেষ্ঠ সেই জন্যে সেই সময় মায়েরা তুলসীতলায় গিয়ে হরিনাম করেন শঙ্খ বাজান এটা কলিযুগ তো এখন ত্রেতা চলছে সেই জন্যে একটু রাবণের অত্যাচার থাকবে একটু কুম্ভকর্ণের অত্যাচার থাকবে একটু হৈরাবণের অত্যাচার থাকবে এবার বানরদের একটু কিচিরমিচির থাকবে এগুলো থাকবে কিন্তু সবগুলো সহ্য করে তবু আমাদের গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে হবে কি বলছেন কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজ জিনী মন্দ এটা হিন্দি ভাষা নয় উর্দু নয় ফার্সি নয় বাংলা ভাষা কষ্ট করে শুনতে হবে তার মানে গৌর সুন্দর আজকে গঙ্গার ঘাটে এসে কি করছেন দেখি কি করছেন দুপুরবেলা জলের ঘাটে আমরা কেন যাই কেন কেন যাই স্নান করতে যাই স্নান করতে ভক্তদের সঙ্গে নিয়ে গৌরাঙ্গ আজকে জলের ঘাটে এসেছেন স্নান করতে এক এক করে সবাই স্নান করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুও স্নান করেছেন ভঙ্গিমা দেখুন এইবার স্নান করে উঠেছেন আমরাও স্নান করে কি করি ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরি কি করি ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরি ও মা ওরম ক্যাচা করে বসলে কেন ঘুরে বস ওরম ক্যাচা করে বসে কেন কায়দায় বসলে ঘুরে বস পুরোপুরি না বুদ্ধি আছে যে সবাইকে দেখব কিন্তু তা বললে হবে না তো আমাকেই দেখতে হবে গৌর সুন্দর আজকে স্নান করে উঠে একটা কাপড় পরেছেন এই কাপড়ের ব্যাপার আছে মায়েরা পরেন শাড়ি আর আমরা পুরুষরা পরি ধুতি তা বলে এই নয় যে আপনারা ধুতি কোনো দিন পরেন না বলবো মাঝে মাঝে আপনারাও ধুতি পরেন বাড়িতে প্রয়োজনে মনে করুন সব শাড়িগুলো কেচে দিয়েছেন পরার তেমন কিছু পরেই নেই কেউ তো আর নেই এখানে ধুতি পরেন আপনারা আর আমরা এই পুরুষেরা মাঝে মাঝে আমরাও শাড়ি পরি জানেন মনে করুন সব জামা কাপড় কেচে দিয়েছেন আপনাদের বৌমাকে বললাম কই গো সুমনের মা কই দাও আমার ধুতিটা দাও আমি পরবো তো কথা বললে চলবে না দুপুরবেলা এসছি বলে মনে করো না খুব খারাপ ছেলে আমি আবার দাঁত বার করছো গল্প যদি করতে হয় বাচ্চা আদর করতে গেলে বাড়ি চলে যাও এখানে জায়গাটা শক্ত মাটি এটা
অনেক কষ্ট করে হরিবাস যারা করেন তারা বোঝেন কত কষ্ট। তাহলে আমরা পুরুষরাও মাঝে মাঝে শাড়ি পরি, পরি না, কেচে দিয়েছে সব কি করব শাড়ি পরি, কিন্তু নারী যখন ধুতি পরে পুরুষ যখন শাড়ি পরে তখন এই যে আমরা পুরুষেরা শাড়ি পরলেও আমরা কিন্তু শাড়ির মতো করে শাড়ি পরি না, পরি কি ধুতি পরি যেমন ভঙ্গিমায় যেমন কায়দায় কোঁচা কাঁচা দিয়ে শাড়িটাও কিন্তু তেমন ভঙ্গিমায় পরি, আপনারাও তাই, ধুতি পরলেও শাড়ির মতো করে ঘোমটা ঘামটি দিয়ে পরেন। কিন্তু আজকে গৌরাঙ্গ স্নান করে উঠে গঙ্গার তীরে দাঁড়িয়ে একটা শাড়ি পরেছেন, তবে ধুতির মতো করে নয়, একেবারে আপনাদের মতো, যেমন করে মেয়ে মানুষেরা মেয়ে ছেলেরা নারী জাতি যারা মায়েরা শাড়ি পরেন, আমার গৌর সুন্দর তেমন করেই শাড়ি পরেছেন। দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কামিনী কাম কামিনী কাম কামিনী মানে মেয়ে, কাম মানে এখানে কাম মানে সেই কাম নয়, কাম মানে ইচ্ছা। আজকে মেয়ে ছেলের ইচ্ছা জেগেছে মনে, সাধারণ মেয়ে নয়, বৃন্দাবনের রস শিরোমণি বিশ্বভানু রাজনিন্দিনী কৃষ্ণবক্ষ বিলাসিনী প্রেম সমুদ্রের মরালনী অষ্টসখী শিরোমণি মহাগাম্ভীর্য শালিনী বিশ্বভানু রাজনন্দিনী রাধাভাব কামিনী কাম কলিত কছু মানস ইচ্ছা মানস কাম কলিত কছু মানস কামিনী কাম কলিত কছু মানস গতি ওছু গজ জিনে মন্দ আমার গোরা চলে গতি ওছু গজ জিনে মন্দ আমারে গোরা চলে গতি ছো কজ জিনি মন্দ কামিনী কাম রাধা ভাব জেগেছে সেই কামিনীর ভাবে বিবর হয়েছেন। কিন্তু এই যে আমাদের চৈত্র মাসে গাজন শুনেছেন আপনারা, গাজন ভালোবাসেন, ওই গাজনে দেখবেন পুরুষ মানুষেরা নারী সেজে অভিনয় করে অনেকে আছে, কিছু কিছু পুরুষের মুখটা এত মিষ্টি এত মিষ্টি, লিপস্টিক পরার পরে না বুঝতেই পারবেন না যে এটা ছেলে না মেয়ে, মুখের বাঁধনটা এত সুন্দর মেয়ে মেয়ে গোছের, তো গৌর সুন্দর পড়েছে। তবে একটা জিনিস, পুরুষেরা যখন নারী সাজে দেখতে নারীর মতো হয় বটে বটে, একটা জিনিস দেখলে বুঝতে পারবেন এটা ব্যাটা ছেলে না মেয়ে ছেলে, একটা জিনিস লক্ষ্য করলে, যত ভালো দেখতে হও মেয়ে মেয়ে ভাব থাকুক না কেন, চোখটা যত হরিণ চোখ হোক ঠোঁটটা টিয়া পাখির মতো হোক আর দাঁতটা ইঁদুরের মতো হোক মিষ্টি দেখতে হোক, একটা জিনিস দেখলে বোঝা যাবে সে পুরুষ মানুষ, কি দেখে বুঝুন তো, চলা দেখে বুঝে দেবে, পুরুষের চলাকে বলে তাণ্ডব, রসশাস্ত্র বলছে পুরুষ যে গতিতে চলে তার নাম হচ্ছে তাণ্ডব গতি। যদি পুরুষ মনে করে আধা ঘন্টার রাস্তা দশ মিনিটে মেরে দেবেন পারেন, শুধু ধুতিটা একটু তুলে নেবে আর একটু স্পিরিট বাড়িয়ে দেবে,
দিলেই হয়ে যাবে। কিন্তু আমার মায়েদের এটা একটা গুণ, দোষ বলবো না, এনারা তাণ্ডব গতিতে চলতে পারেন না। মায়েদের গলা চলার গতিকে বলা হয় লাস্য গতি, লাস্য। যত তাড়া দেবেন তত বিলম্ব হবে, এটা মায়েদের গুণ। কি ঠিক বলছি? তো তাড়াতাড়িটা করতে পারেন না, ওই জন্য বাপের বাড়ি যাবেন পরের দিন সকালে, কিন্তু সন্ধ্যাবেলায় দেখবেন ব্যাগ গচাতে আরম্ভ করেছে। কারণ জানেন, সাজুগুজু করব আবার ব্যাগ গোছাবো, হবে না, তাড়াহুড়ো হবে, ভুল হয়ে যাবে, দরকার নেই আগের দিন সন্ধ্যাবেলায় গুছিয়ে ফেল। মায়েদের চলা দেখলে বুঝতে পারবেন এটা নারী। কিন্তু পুরুষ সিংহ গৌরাঙ্গ, শুধু পুরুষ নয়, তিনি পুরুষ সিংহ। সেই গৌরাঙ্গ শাড়ি পরে এমন সুন্দর করে গঙ্গার তীরে দুপুরবেলায় হেঁটে যাচ্ছেন, দেখে মনে হচ্ছে একেবারে নারী। কেন হবে না? কেন হবে না? তার ভিতরে যে রাধা রয়েছে, রাধা ভাব রয়েছে। তাই গৌর সুন্দর কেমন ভাবে হাঁটছেন, বৈষ্ণব কবি লিখছেন, গতি অচু গজ যিনি মন্দ। গজগমন মানে হাতি যেমন দুলে দুলে যায়, হাতি যেমন দুলে দুলে যায়, আমার মায়েরা তেমন রাস্তা দিয়ে দেখবেন কেমন দুলে দুলে যায়, দুলে দুলে যায়। আজি গজ গমনে চলে গোরা, গজ গমনে চলে গোরা, গজ গমনে চলে গোরা, রাধা ভাবে হয়ে বিভোরা, গজ গমনে চলি তার, রাধা ভাবে হয়ে বিভোর, গজ গমনে চলি গোরা, ভাবের গোরা রসের গোরা, রাধা গমনে চলি গোরা। কেন না? ভাবের গোরা রসের গোরা, রাধা গমনে চলি গোরা, আমার সচি মায়ের নয়ন তারা, গজ গমনে চলি গোরা, অগব্রজ ভাবে হয়ে বিভোরা, গমনে চলি গোরা, অগব্রজ ভাবে হয়ে বিভোরা, গজ গমনে চলি আমার ভোজ ভাবে হয়ে বিভোরা, গজ গমনে চলি গোরা, ভাবে হয়ে বিভোরা, তাই গৌর হরি বলিব হয়ে বিভোরা, গজ গমনে চলি গোরার গতি গজ যিনি মন্দ।